প্রিয় স্টুডেন্টরা, একটা লম্বা ছেলের সাথে একটা খাটো মেয়ের বিয়ে হলো, এখন তাদের বাচ্চা কাচ্চা কিরকম হবে? লম্বাই হবে নাকি খাটোই হবে? এটা নিয়ে আসলে টেনশনের তো শেষ নেই, তাই না? ধরো একটা লম্বা ছেলের সাথে একটা খাটো মেয়ের বিয়ে হয়েছে, এখন তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চাও হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার সময় এই বাচ্চা কাচ্চাগুলোর দাদি যে ছিলেন, সে আসলে এই বিয়েতে তেমন একটা সম্মতি ছিল না। মানে লম্বা ছেলের সাথে খাটো মেয়ের বিয়ে সে আসলে মানতে পারছিল না। যাই হোক, কপালে ছিল তাই তাদের বিয়ে হয়েছে। হওয়ার পরে যে বাচ্চা কাচ্চাগুলো হলো, সেই বাচ্চা কাচ্চাগুলো দেখতে বাইরে থেকে লম্বাই লাগছে, বুঝছো? বাইরে থেকে লম্বা লাগছে, কিন্তু আসলে বাচ্চা কাচ্চাগুলো সত্যিকার অর্থে লম্বা কি না এটা দেখার জন্য যে টেস্টটা করা হবে, সেই টেস্টটার নাম হচ্ছে টেস্ট ক্রস। আমরা একটু টেস্ট ক্রস সম্পর্কে জানবো আজকে, তারপরে আমরা টেস্ট ক্রস বুঝে ব্যাক ক্রস সম্পর্কেও জানবো। ব্যাপারটা আরেকটু সুন্দর করে বলি, ধরো একটা লম্বা ছেলে একটা খাটো মেয়েকে বিয়ে করেছে, এখন এই বিয়েতে তার লম্বা ছেলের বাবা মা রাজি ছিল না। এরপরে তাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চাও হলো। হওয়ার পরে সেই বাচ্চা কাচ্চাগুলো বাইরে থেকে দেখতে লম্বাই লাগছে, কিন্তু এই বাচ্চা কাচ্চাগুলোর যে দাদি, সে আবার জেনেটিক্সের স্টুডেন্ট ছিল, সে জেনেটিক্স নিয়ে অনেক পড়াশোনা করেছে, বা তোমাদের মতো সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে টেস্ট কোর্স সম্পর্কে জানে। তো সে তার নাতিনাতকুদের দিকে তাকায় আর ভাবে যে ওরা তো লম্বা হয়েছে, কিন্তু ওর মা তো খাটো, ওর মা খাটো, ওরা লম্বা হলো, ওরা কি আসলে পিওর লম্বা? ওরা কি আসলে হোমোজাইগাস লম্বা না হেটারো জায়গাস লম্বা? এইটা নিয়ে তার টেনশনের শেষ নেই। তো সে শেষ পর্যন্ত ডিসিশন নিল যে ওদের একটা টেস্ট ক্রস করাইতে হবে। ওদের যদি টেস্ট ক্রস করানো হয় এবং টেস্ট ক্রস করানোর পর যদি অনুপাত 1:1 হয়, তাহলে বোঝা যাবে যে ওরা আসলে পিওর লম্বা না, ওরা বিশুদ্ধ লম্বা না, ওরা হেটারো জায়গাস লম্বা, হোমোজাইগাস লম্বা না। তো এর জন্য দেখো কি হয়েছে, আমাদের এই টেস্ট ক্রসের সংজ্ঞাতে তোমাদের বইতে কি বলেছে, F1 বা F2 জোনোর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা জানার জন্য মাতৃবংশের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে যে ক্রসটা করানো হয়, সেই ক্রস করানোর পরে যদি অনুপাত 1:1 আসে, তাহলে আমরা বুঝবো যে এরা হচ্ছে হেটারোজাইগাস। কঠিন লাগতেছে খুব, তাই না? এটা সহজ করে দেওয়ার ট্রাই করতেছে। দেখো F1 বা F2 বংশধর বলতে আসলে কি বুঝি সেটা দেখো। F1 বংশধর হচ্ছে ফিলিয়াল বংশধর 1, ফিলিয়াল 1, ফিলিয়াল জেনারেশন। F2 হচ্ছে ফিলিয়াল জেনারেশন 2। F1 দিয়ে আসলে নিজের বাচ্চা কাচ্চা বোঝানো হয়, সন্তান বোঝানো হয়, আর F2 দিয়ে হচ্ছে নাতি নাতনি বোঝানো হয়, নাতি নাতনি বোঝানো হয়। এখন F2 বা F1 যে কোনোটা নিয়েই আমরা কাজ করতে পারি, আমরা যখন টেস্ট কোর্সটা করব তখন F2 বা F1 যে কোনো একটা নিয়েই করতে পারি। ধরলাম আমি F1 নিয়েই যদি করি, F1টা হেটারো জায়গাস না হোমো জায়গা সেটা জানার জন্য যে টেস্টটা করানো হয় সেটা হচ্ছে টেস্ট কোর্স। এখন হেটারো জায়গাস আর হোমো জায়গাস ব্যাপারটা আমি বোঝাই, হোমো জায়গাস হচ্ছে বড় হাতেরটি বড় হাতেরটির মতো থাকবে, বড় হাতেরটি বড় হাতেরটি পাশাপাশি থাকবে, বিশুদ্ধ বিশুদ্ধ লম্বা যেটাকে বলে। আর হেটারো জায়গাস লম্বা হলে বাইরে থেকে লম্বা লাগতেছে দেখতে, কিন্তু সে আসলে ভেতরে খাটো, এটা হচ্ছে বড় হাতেরটি আর ছোট হাতেরটি থাকবে। ওকে, এখন হোমো জায়গাস না হেটারো জায়গা জানার জন্য, টেস্ট করার জন্য এই যে যে F1 জেনারেশন আছে, এই F1 জেনারেশনকে মাতৃবংশের, পিতৃবংশ না কিন্তু, পিতা তো তোমার পিওর লম্বাই ছিল কিন্তু মাতা তো খাটো ছিল, তাই মাতৃবংশের বা মাতার তোমার প্রচ্ছন্ন ক্যারেক্টারের সাথে ক্রস করানো হবে। তো আমরা যদি ভাবি যে সবগুলো বাচ্চাই হয়েছে তোমার মিশ্র, মানে বড় হাতেরটি আর ছোট হাতেরটি হয়েছে, বাইরে থেকে তাদের লম্বা মনে হচ্ছে কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে লম্বা জিন বহন করতেছে না দুইটাই, তো এটা টেস্ট করানোর জন্য আমরা F1 বংশধরের বড় হাতেরটি আর ছোট হাতেরটির একটা নিলাম, একটা বাচ্চা নিলাম, একটা জিনোটাইপ নিলাম। এরপরে এর সাথে কাকে ক্রস করবো বলো তো? মাতৃবংশের। আমাদের টেস্ট ক্রস করানোর সময় কিন্তু অবশ্যই মাতৃবংশ নিতে হবে, এটা মনে রেখো, মাতৃবংশের প্রচ্ছন্ন ক্যারেক্টার নিব। মাতৃবংশের প্রচ্ছন্ন ক্যারেক্টার কি? ছোট হাতেরটি, ছোট হাতেরটি। এখন আমরা ক্রস করবো, ক্রস করার আগে গ্যামেট বানাইতে হয় না, ক্রস করার আগে আমরা গ্যামেট বানাচ্ছি। দেখো ক্রস করার আগে আমরা গ্যামেট বানাচ্ছি। তো গ্যামেট বানানোর পরে যখন ক্রসটা করলাম, প্রথম ক্রস আমাদের কি আসছে, বড় হাতেরটি আসছে, ছোট হাতেরটি একটা, বড় হাতেরটি ছোট হাতেরটি, মানে মিশ্র ক্যারেক্টার যেটা সেটাই আসতেছে। তারপরে আসছে ছোট হাতেরটি, ছোট হাতেরটি, ছোট হাতেরটি, ছোট হাতেরটি। দেখো আমাদের এখন কি হয়েছে, বড় হাতেরটি ছোট হাতেরটি এরকম টাইপ, আর ছোট হাতেরটি ছোট হাতেরটি এরকম টাইপ, এটা হচ্ছে দুইটা, ওইটাও হচ্ছে দুইটা, তাই না? দুইটা দুইটা, এটাকে অনুপাত করলে 1:1। যখন আমাদের এই টেস্ট কোর্সের অনুপাতটা 1:1 চলে আসে, তখন আসলে আমরা বুঝে যাই যে আমাদের যেই F1 বা F2 বংশধর, তারা আসলে পিওর বা বিশুদ্ধ লম্বা না, তারা তোমার হেটারো জায়গাস লম্বা আর কি, হোমো জায়গাস লম্বা না, বুঝছো? তাহলে আমাদের অনুপাতটা যদি 1:1 আসে মাতৃবংশের সাথে ক্রস করানোর পরে, 1:1 আসলে আমরা কী বুঝবো বলো তো? এরা হচ্ছে তোমার হেটারো জায়গাস লম্বা,
এখন আরেকটা টেস্ট করে দেখি, যদি আসলে তারা পিউর লম্বা হয় তখন কি হয়। ধরো পিউর লম্বা নিয়ে একটা যদি ক্রস করি, বড় হাতেরটি বড় হাতেরটি বিশুদ্ধ লম্বা নিয়ে যদি ক্রস করি বড় হাতেরটির সাথে ছোট হাতেরটি, তখন কিন্তু তাদের আলটিমেটলি অনুপাতটা 1:1 হবে না। তুমি ক্রস করে দেখো অনুপাতটা 1:1 আসে না। যদি অনুপাত 1:1 না আসে তাহলে তোমার মনে হবে যে বাচ্চাগুলো কি হয়েছে, হোমোজাইগাস লম্বা হয়েছে, হেটারোজাইগাস লম্বা না। আর যদি আমরা 1:1 পাই তাহলে দাদির মন কি খুশি থাকবে নাকি একটু কষ্ট লাগবে? দাদির মনে একটু কষ্ট লাগবে। এই জন্য আমাদের আসলে লম্বা ছেলে আর খাটমের বিয়ে হইলে কি সমস্যা হতে পারে আমি তোমাদের একটু দেখাই দিলাম। যদি অনুপাতটা 1:1 হয় তাহলে কিন্তু আমাদের টেস্ট ক্রস। ওকে, এরপরে দেখো টেস্ট ক্রস আমরা আর কি বুঝলাম টেস্ট ক্রসে যে এটা হেটারোজাইগাস, হোমোজাইগাস না। 1:1 আসলে হেটারোজাইগাস, আর যদি 1:1 না আসে তাহলে হোমোজাইগাস। ওকে, এখন আমরা ব্যাক ক্রসের সংজ্ঞাটা পড়ব। ব্যাক মানে কি? ব্যাক মানে পেছনে ব্যাক করা, তাই না? আমরা নর্মালি আমাদের বংশধর কী কীরকমভাবে আগায়? সামনের দিকে আগায়। আমাদের F1 বংশধর থেকে F2 বংশধর এইভাবে সামনের দিকে আগাতে থাকে। কিন্তু কখনো যদি এরকম হয় যে F1 বংশধরকে তার পিতামাতার সাথে ক্রস করানো হচ্ছে তাহলে সেটাকে আমরা ব্যাক ক্রস বলতে পারি। এটা মানুষের ক্ষেত্রে হবে না, তারপর আমাদের যদি কোনো প্রয়োজনে F1 বংশধরকে পিতামাতার সাথে ক্রস করানো হয় ব্যাক করে তাহলে সেটা ব্যাক ক্রস। এখানে কি বলেছে দেখো, F1 জনুর একটি হেটারো জায়গা জীবের সাথে, F1 জনুর একটা হেটারো জায়গা জীবের সাথে। এখানে কিন্তু হোমোজাইগাস না হেটারো জায়গা জানার জন্য ক্রস না, আর এখানে F1 F2 না, শুধু F1। F1 জনুর একটা হেটারো জায়গা জীবের সাথে তার পিতৃ মাতৃ যে কোনো এক বংশের সাথে যদি ক্রস করানো হয় সেটাই ব্যাক। আমরা কিন্তু টেস্ট ক্রস করানোর সময় দেখছিলাম যে শুধুমাত্র মাতার বংশের সাথে ক্রস করানো হয়েছে, শুধুমাত্র মাতৃবংশের সাথে ক্রস করানো হয়েছে। কিন্তু আমরা যখন ব্যাক ক্রস পড়ব তখন আমরা দেখতেছি যে F1 জনুকে পিতা বা মাতা যে কারোর সাথে ক্রস করানো হচ্ছে, পিতা বা মাতা যে কারোর সাথে ক্রস করানো হইলেই সেটা ব্যাক ক্রস। আর এখানে হেটারো জায়গা জীব নিয়ে কাজ করা হয়েছে, আর এই জায়গাতে আমরা হেটারো জায়গা হোমোজাইগাস দুইটা নিয়েই কাজ করতে পারি। টেস্ট ক্রসটা করা হয় মূলত যে F1 বা F2 বংশধররা আসলে তোমার হেটারো জায়গাস নাকি হোমোজাইগাস এটা জানার জন্য, কিন্তু আমাদের ব্যাক ক্রসটাতে ওরকম কোনো শর্ত নাই। ব্যাক ক্রসটা শুধু F1 জনুর সাথে হেটারো জায়গা জীবের সাথে, F1 জনুর পিতামাতা যে কারোর সাথে ক্রস করলেই এটা হচ্ছে আমাদের ব্যাক ক্রস। এখন আমার কথা হচ্ছে ব্যাক ক্রস মানে F1 জনুর সাথে পিতামাতার ক্রস, শুধু পিতা না শুধু মাতা না, F1 জনুর সাথে পিতামাতার ক্রস, আর এটা হেটারো জায়গাস নিয়ে কাজ করা হয়। ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্যাক ক্রস। কিন্তু তুমি টেস্ট ক্রসের ক্ষেত্রে কী দেখেছো? টেস্ট ক্রসের ক্ষেত্রে F1 বা F2 জনকে মাতৃবংশের কারোর সাথে ক্রস করানো হচ্ছে এবং জানার জন্য ক্রস করানো হচ্ছে যে এটা কি হেটারো জায়গাস না হোমো জায়গাস। এখন আমার কথা হচ্ছে তোমার হচ্ছে টেস্ট ক্রসের ক্ষেত্রে, টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা দেখলাম যে F1 জনকে তার মায়ের সাথে ক্রস করানো হয়েছে, তাহলে এটাও তো এক ধরনের ব্যাক ক্রস, তাই না? ব্যাক ক্রস বলতে তো আসলে F1 জনকে তার পিতা বা মাতা যে কারোর সাথে ক্রস করলেই ব্যাক ক্রস। সেক্ষেত্রে আমরা টেস্ট ক্রস করানোর সময় কী করেছি? F1 জনকে তার মায়ের সাথে ক্রস করাইছি, তাহলে টেস্ট ক্রসও কি একরকমের ব্যাক ক্রস না? আমরা কি বলতে পারি না যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না? এই কথাটা কি বুঝতে পারছো? মানে যেই টেস্ট ক্রস সেই কিন্তু ব্যাক ক্রস, কিন্তু যে আসলে ব্যাক ক্রস সে কি টেস্ট ক্রস? ব্যাকক্রসের মধ্যে আমরা শুধু F1 জনু নিয়ে কাজ করতেছি, শুধু হেটারোজাইগাস নিয়ে কাজ করতেছি, কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা F1 জনু এবং F2 জনু হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা জানার জন্য ক্রস করতেছি। আচ্ছা, তোমরা দেখো তো ব্যাপারটা বুঝছো কিনা। তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারছি কিনা যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না? তোমরা দেখো এই কঠিন টপিকটা আমি তোমাদের একটু বোঝানোর ট্রাই করলাম, তোমরা বুঝেছো কিনা বুঝলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের প্রি মেডিকেল ব্যাচে আমরা যে জেনেটিক্স চ্যাপ্টারটা শুরু করেছি, আমাদের ব্লাড শেষ হয়ে গিয়েছে, আমাদের পরিপাক চ্যাপ্টারটাও শেষ হয়ে গিয়েছে। আমাদের আসলে রমজান মাসে টার্গেট হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার শেষ করা, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুরই অনেকগুলো চ্যাপ্টার শেষ করা, কারণ রমজানের পরে আমরা সেরামোডিয়ান এক্সাম নিব। তো তোমরা যারা আসলে 24 ব্যাচের আছো, আমার মনে হয় প্রি মেডিকেল ব্যাচে দ্রুত জয়েন করে যাও, তোমাদের জন্য ভালো কিছু আছে। আল্লাহ হাফেজ।